প্রিয় দর্শক, ভালোবাসা ছড়ানোর আসলে অনেকগুলো উপায় বা মাধ্যম রয়েছে। তার মধ্য থেকে আমার কাছে সবচেয়ে উত্তম মাধ্যম মনে হয় সঙ্গীত, মিউজিক। মিউজিক আসলে অনেক কিছুই করতে পারে। মিউজিক আমাদের সোলকে হিল করতে পারে, আমাদেরকে ভালো রাখতে পারে, যেটা যে কোনো কঠিন সময়ই হোক না কেন মিউজিক আমাদেরকে বাঁচিয়ে তুলতে পারে। আজকে ভালোবাসা প্রাণে প্রাণে অনুষ্ঠানে আমি শ্রাবণ্য তৌহিদা অনেক অনেক আনন্দিত, এবং সেই আনন্দের পেছনের কারণটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজকে আমার সাথে এমন দুজন মানুষ রয়েছেন, তারা কিন্তু অবশ্যই মিউজিকের মানুষ বুঝতেই পেরেছেন, কিন্তু এই দুজন মানুষকে আসলে আজকে একসাথে রিলেট করতে পারাটা অ্যাজ আ প্রেজেন্টার আমি খুব প্রাউড ফিল করছি। কারণ দুজন এমনভাবে আমাদের সঙ্গীতকে ধারণ এবং বাহন করেছেন এতদিন ধরে, দুটো প্রজন্মকে তারা আসলে রিপ্রেজেন্ট করলেও এখন পর্যন্ত সমানভাবে জনপ্রিয় সবার মাঝে। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের দেশের লেজেন্ডারি ব্যান্ড মাইলসের অন্যতম ধারক বাহক শাফিন আহমেদের সাথে, এবং সেই সাথে এবার যার সাথে পরিচয় করিয়ে দিব, ডেফিনেটলি চমক হিসেবে থাকবে আপনাদের কাছে, কারণ ওপার বাংলা জনপ্রিয় তিনি, একইভাবে আমাদের কাছে অনেক অনেক জনপ্রিয় এবং ভালোবাসার মানুষ, তিনি হচ্ছেন অনুপম রায়। দুজনকেই স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। আমি শ্রাবণ্য তৌহিদা আছি, ভালোবাসা প্রাণে প্রাণে বলেছি। শাফিন ভাই, বিলেটেড হ্যাপি বার্থডে আপনাদের। আসলে দুজনকে স্বাগত জানানোর সাথে সাথে জানিয়ে দিতে চাই দর্শককে, শাফিন আহমেদের বার্থডে ছিল বেসিক্যালি গত সপ্তাহে 14 ফেব্রুয়ারি। আমরা চেয়েছিলাম 13 তারিখে সেই শোটা করার, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা করতে পারিনি। তাই আজকে বার্থডে উইশ করছি, সেই সাথে বলবো যে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরুতেই শাফিন ভাই, অনেক ধন্যবাদ আমাকে উইশ করার জন্য, মনে রাখার জন্য। আসলে আমার বার্থডেটা এমন একটা দিনে যেটা মানুষ অনেকভাবেই সেলিব্রেট করে, শুধু আমার বার্থডে না, ভ্যালেন্টাইন্স ডে হিসাবে, ভালোবাসা দিবস হিসাবে সারা পৃথিবীতে সকলে সেলিব্রেট করে। সো আই থিঙ্ক আই এম আ লিটল বিট ফর্চুনেট এই দিনে বার্থডে হওয়ার জন্য। আমরাও ফরচুনেট যে আজকে আপনাকে পাচ্ছি। আপনি কিভাবে আপনার বার্থডে সেলিব্রেট করেছেন সেটা শুনতে চাই। কিন্তু অনুপম রায় রয়েছেন আমাদের সাথে, তার বার্থডে কিন্তু এক মাস পরে, 29শে মার্চ। তো বার্থডে আসলে কিভাবে সেলিব্রেট করা হয় অনুপম দা, আপনার কাছ থেকে শুনতে চাই। যে বড় হয়ে গিয়েছি তারপরও বার্থডে তো বার্থডে, তাই না? সবার প্রথমে শাফিন ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, এবং আজকে যে বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ যে এমন একটি চমৎকার আড্ডার আয়োজন করা হয়েছে যেখানে আমি এবং শাফিন ভাই একসঙ্গে আছি। আমার অত্যন্ত প্রিয় একজন আর্টিস্ট, আমার অত্যন্ত প্রিয় কাছের ব্যান্ড মাইলস, এবং ধন্যবাদ বাংলা ভিশন জন্মদিনের কথা শুনে। রাইট, তো আগে শুনি শাফিন ভাই, বার্থডে এবার কেমন গেল? ভ্যালেন্টাইন্স ডে এবং বার্থডে একসাথে কিভাবে সেলিব্রেট করলেন আপনি? ভালো, আমি একটা দিন অর্থাৎ 13 তারিখ রাতে একভাবে সেলিব্রেট করলাম বাচ্চাদের নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, খুব লেট নাইট ডিনার টিনার করে, রুফটপ খোলা আকাশের নিচে। আর 14 তারিখ করলাম আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে, একটা ক্লাবে গিয়েছিলাম, সেলিব্রেট করলাম। তো এক্সেলেন্ট, ভেরি গুড টাইম গেল। একটু হেক্টিক যায় আমার জন্য বাচ্চাটা, কারণ এত দুই ধরনের সেলিব্রেশন চলতে থাকে আমার নিজেরটা নিয়ে, হাজার হাজার কমেন্টস এবং মানুষের উইশেস যেগুলির রেসপন্ড করতে হয় যতখানি সম্ভব করি, এন্ড তার পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ওই দিনে আবার আমারও কিছু দায়িত্ব থাকে, কিছু তো করণীয় থাকে। তো ওই দিনটাকেও স্মরণ রেখে যা যা করার দরকার সেগুলি করার চেষ্টা করি। তো দুইটা ব্যালেন্স করতে গিয়ে প্রায় হিমশিম খেতে হয়। অত্যাচার সবসময় কঠিন হয় না, মধুর হয়। অনুপম রায়, আপনার যেহেতু এক মাস পরে বার্থডে, আমরা চাইবো যে সেই সময়টায় আমরা যেন সেলিব্রেট করতে পারি, আর সেই প্রত্যাশা তো থাকবে। বাট রাইট নাও যদি বলি যে এখন বড় হয়ে গিয়েছেন, বা অন্যভাবে আর একটু ভাবে বলি, যদি অনুপম রায় হয়ে ওঠার পরে বার্থডে তো আর নিজের মতো করে করা হয় না, তাই না? কেমন ভাবে কাটে? হ্যাঁ, জন্মদিন বয়স হয়ে যাওয়ার পরে অন্যরকম হয়ে যায় সত্যি সত্যি, আর ছোটবেলার সেই উন্মাদনাটা থাকে না। তবে গত বছরের কথা বলি, 2020-তে যেটা হয়েছিল, আমরা তো তখনও জানতাম না যে করোনা কিভাবে আসছে। আমাদের উত্তরবঙ্গে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল আমাদের জন্মদিনে,
মানে আমার জন্মদিনে। এবার সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম, কারণ এর আগেও হয়েছে একবার উত্তরবঙ্গে অনুষ্ঠান, এবং সেখানে স্টেজে কেক কাটিং এইসব শ্রোতাদের সঙ্গে দর্শকদের সঙ্গে একসঙ্গে উন্মাদনা। কিন্তু এবছর দেখা গেল যে সেই শোটা ক্যান্সেল হয়ে গেল, তার কারণ করোনার জন্য সব অনুষ্ঠান ক্যান্সেল হয়ে গিয়ে আমরা দিশাহারা অবস্থা হয়ে গেল যে কি হতে চলেছে সামনে। সুতরাং আমি বাড়ি থেকেই একটি ভিডিও বানিয়ে দর্শকদের জন্য শ্রোতাদের জন্য একটা গান গিয়ে আপলোড করি, যে আজকে থাকার কথা ছিল আমাদের মঞ্চে কিন্তু মঞ্চটাই নেই, আমরা বাড়ি থেকেই আপনাদের গান শোনাই। এইভাবে গত বছর কেটেছিল, আমরা খুব ভয়ে আছি যে এই বছরও যেন সেভাবে না কাটে, আমরা যেন সুস্থ স্বাভাবিক ভাবে আবার নর্মাল জীবনে ফিরতে পারি। আস্তে আস্তে অনেকটাই ফিরেছি। এখন জন্মদিন বলুন বা আগামী দিনে যাই, আমার ইচ্ছে বা চাইছি সেটা হচ্ছে যে সুস্থ জীবন। এক্স্যাক্টলি। আচ্ছা, লকডাউনের কথা যখন আসলো, আসলে আমরা জানি যে বাংলাদেশে বা এই যে আপনাদের কলকাতাতে, এখানে কিন্তু লকডাউনটা শুরু হয়েছিল গত মার্চ থেকে। তো এই যে লকডাউন, জীবনের একটা নতুন অধ্যায় আমরা সবাই পার করেছি, এই সময় আসলে অনেক ধরনের রিয়েলাইজেশন আমাদের লাইফে এসেছে। অনুপম রায়, আপনাকে যেহেতু এটা প্রথমবার পাচ্ছি এই শোতে, আমি একটু জানতে চাই যে আপনার অনুভূতিটা কেমন হয়েছে, জীবনবোধে কোনো পরিবর্তন এসেছে কি না সব কিছু। প্রথম দিকে মনে হয়েছিল লকডাউনে যে বাড়িতে থাকা হয় না একদম, এত ঘুরে ঘুরে বেড়াতে হয় বিভিন্ন কাজে, তা খুব ভালো লাগছিল বাড়িতে থেকে। তারপর এক মাস দু মাস যেতেই ব্যাপারটা যখন মনে হলো যে এটা দীর্ঘদিন হতে চলেছে এরকম, তখন একটু বিরক্ত লাগা শুরু হয়। আর উপলব্ধি নতুন করে কিছু হয়নি, যেরকম মানে আমি যে কিছু কিছু জিনিস যেগুলো ভালোবাসতাম, আমি বই পড়তে খুবই ভালোবাসি, গান শুনতে খুবই ভালোবাসি, সিনেমা দেখতে খুব ভালোবাসি, সেগুলোর দিকেই মন ছিল। এবং গোটা লকডাউন জুড়ে প্রচুর বই, গান, কবিতা এইসবের মধ্যেই ছিলাম। এবং যেহেতু কোনো পেশাদারি ব্যস্ততা ছিল না, অর্থাৎ আমি যে ছবিতে মিউজিক ডিরেকশন করি বা মঞ্চে অনুষ্ঠান করি, সেগুলো তো কিছুই ছিল না, সুতরাং নিজের মতো করে নিজের ভালো লাগা জায়গাগুলোকে আর একটু চর্চা করা এবং এই অধ্যাবসায়ের মধ্যেই থাকা। আচ্ছা, মানে এটা আপনার জন্য মন্দের ভালো হয়ে গিয়েছে, কারণ মাইলসের অনেক গান শোনা। এক্স্যাক্টলি। মাইলসের কি কি গান শুনেছেন? আমরা তো সবাই মাইলসের অনেক বড় ফ্যান, আমি যতটুকু জানি যে মাইলসের গান দ্বারা আপনিও কিন্তু অনেকটাই অনুপ্রাণিত। হ্যাঁ, আমি আমার বেড়ে ওঠার কথা বলি, আমার জন্ম 82 সালে, মাইলসের জন্ম বোধহয় 82 সালে। এবার শামিম ভাই হ্যাঁ ঠিক করে দেবেন আমাকে, ভুল বললে 79। হ্যাঁ, আমার প্রথম 79 অ্যালবাম সালে প্রথম অ্যালবাম 82, ইউ রাইট। হ্যাঁ, সুতরাং আমার জন্মের আগে ব্যান্ড মাইলস, এবং আমি যখন আমার যখন 18 বছর বয়স, আমি কলেজে ঢুকছি, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছি, তখন বেশ কিছু আমার সিনিয়ররা গান গাইতো মাঠে বসে, এবং যখন দেখতো আমি গানগুলো জানতাম না, তখন খুব অপমান করা হতো আমাকে। এবং তখন আমি জানলাম মাইলস ব্যান্ডের গানের সম্পর্কে, এবং আমাকে তখন কলকাতায় দুটি ক্যাসেট পাওয়া যেত, বেস্ট অফ মাইলস ভলিউম 1, বেস্ট অফ মাইলস ভলিউম 2, সেই দুটো অ্যালবাম আমাকে কিনতে বলা হয় এবং সেই গানগুলো শেখার কথা বলা হয়। এবং আমার পরিষ্কার মনে আছে যে আমি যত যতদিন পড়েছি 2000 থেকে 2004 সালে, 4 বছরের যাদবপুরে জাতীয় সঙ্গীত ছিল ফিরিয়ে দাও, এবং ফিরিয়ে দাও না গাইতে পারলে কোনো অনুষ্ঠানই কমপ্লিট হয় না, কোনো আড্ডায় পূর্ণতা পায় না। বাহ, খুব সুন্দর একটা সময়কে আপনি আসলে রাইট নাও মেমোরাইজ করলেন। এবং এই গানটার কথা যখন আসলো, ফিরিয়ে দাও, আসলে মাইলসের অনেকগুলো সিগনেচার সং রয়েছে, তার মধ্যে ওয়ান অফ দেম যে ফিরিয়ে দাও। আমি একটু জানতে চাই শাফিন ভাই, আপনার সাথে এর আগেও কথা হচ্ছিল করোনাকালীন সময়টাতে, রাইট নাও নিউ নর্মাল লাইফ, আপনার নতুন কাজগুলো নিয়ে আমি জানবো, কিন্তু নিউ নর্মাল লাইফে এখন কি অবস্থা আপনার, কতটুকু অভ্যস্ত হতে পারলেন আপনি? অনুপম যেটা বলছিল, আসলে লকডাউন গত মার্চ মাসে আসার পর থেকে আমাদের স্টেজ শো একেবারে থেমে গেল, হঠাৎ করেই থেমে গেল। তার ঠিক আগ পর্যন্ত খুব ব্যস্ত ছিলাম, এবং 2019-এ আমরা কিন্তু মাইলসের 40th অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম ওয়ার্ল্ড ওয়াইড। আমরা খুব বড় ধরনের ট্যুর করেছিলাম ইউএসএ, ক্যানাডা, এবং ঠিক ইউরোপের পার্টটা শুরু হওয়ার ঠিক আগেই, লাস্ট সামারে ছিল, সেটা হওয়ার আগে লকডাউনে গেল সবাই। তো বাংলাদেশে ফিরে এসে আমরা ফিনিশিংটা দিলাম গত ডিসেম্বরে, 2019-এর ডিসেম্বরে।
শেষ করার পর থেকে আবার ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু মার্চ মাস আসার পরে পুরো জীবনটা বদলে গেল, অন্যরকম হয়ে গেল। তবে আমার ক্ষেত্রে যে জিনিসটা সম্ভব হয়েছে সেটা হচ্ছে যে রেকর্ডিং করা সম্ভব হয়েছে অনেক। লকডাউন অর্থাৎ বাইরে যাওয়াটা বন্ধ ছিল, কিন্তু ঘরে বসে গান তৈরি করা, রেকর্ডিং করা, এগুলির কাজ অনেকাংশে করা সম্ভব হয়েছে। এবং আমার যেহেতু নিজের মিউজিক লেবেল আছে ডাবল বেস প্রোডাকশনস, আমি যেহেতু বেস গিটার বাজাই, সো প্রোডাকশন লেবেল ইজ ডাবল বেস প্রোডাকশনস, সেখান থেকে অনেক গানই বের হয়েছে গত এক বছরে যদি লকডাউনের পিরিয়ডটাই বলি। এবং শুধু আমার গান না, সাইন্ড আপ অন্যান্য আর্টিস্টদের, নতুন আর্টিস্টদের, ইয়াং আপকামিং আর্টিস্টদের অনেক গান টান বের হয়েছে। সো আমার দিক থেকে ঘরে বসে অনেক মানে ফ্রুটফুল ছিল, অনেক কাজ করা সম্ভব হয়েছে। শাফিন ভাই, আই ক্যান রিকল, বিকজ আপনি এই শোতেই বলছিলেন একেবারে লকডাউনের শুরুর দিকে বা মাঝামাঝি সময় আপনার সাথে কথা হচ্ছিল, তখন আপনি বলছিলেন যে ঘরে বসে এই সময়টাকে আপনি খুব কাজে লাগাচ্ছিলেন। আপনি প্রায় প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন নতুন গান রিলিজ দেওয়ার চেষ্টা করছিলেন ইউটিউবে, এবং অ্যাজ আ ফ্যান আমাদের মানে এটা একটা বাড়তি পাওনা ছিল এই সময়টার। অ্যাকচুয়ালি এখনও আপনি দিয়ে যাচ্ছেন নতুন গান। ওয়েল, আপনার গানগুলো নিয়ে আমি আবারও কথা বলবো, ফিরে আসবো, কিন্তু অনুপম রায় এবার আপনার সাথে কথা বলছি। আপনার জল ফোরিং এই গানটা আমরা সবাই দেখেছি, এবং এই গানটা তো অনেক আগেই একটা মুভিতে ইউজড হয়েছে, বাট আবারও নতুন করে এই গানটা দেখানোর উদ্দেশ্যই হলো এই গানটাতে আবার আমরা আপনাকে পেয়েছি, মানে আপনার কণ্ঠে পেয়েছি। এই গানটার শুটিংটা কোথায় হয়েছিল অনুপম দা? এই গানটার শুটিং হয়েছিল চন্দননগর ঠিক না, এটা শ্রীরামপুরে শুটিং হয়েছিল, শ্রীরামপুর হুগলি জেলায়। এবং সেখানে এটা শুটিং হয়েছিল 2019 সালে, এবং 2019 সালে যখন শুটিং হচ্ছে, আমি ভুল বললাম, 2020 সালেই শুটিং হয়েছিল এবং 2020-তেই রিলিজ হওয়ার কথা ছিল এই গান এবং এই ছবি, কিন্তু সেটা হতে হতে এক বছর দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে এই শুটিং এর পরেই লকডাউনটা আসে, এবং আমাদের এক বছর প্রতীক্ষা করতে হয় এই ভিডিও এবং এই ছবিটির অপেক্ষায়। এই অপেক্ষা এক বছর আসলে পার হয়েই যাচ্ছে, তারপরেও আমি একটু জানতে চাই যে এই গানটা অনেক দিন পরে কেন আবার রিশুট করতে ইচ্ছে হলো আপনার, মানে অবশ্যই স্পেসিফিক কোনো কারণ রয়েছে এটার বা গাওয়ার ক্ষেত্রে? দেখুন, এই গানটা আমার গানটা বহু পুরনো লেখা আর কি, 10 বছর আগে প্রায় লেখা। প্রথম ব্যবহার করা হয় হেমলক একটি ছবিতে, এবং গিয়েছিলেন শিলাজিৎদা, আমার লেখার সুরে শিলাজিৎদা গিয়েছিলেন, গানটা জনপ্রিয় হয়, গানটা থেকে যায়। এরপর অনিন্দ্য চট্টোপাধ্যায় যখন এই ছবিটি প্রেম টেম শুট করতে চলেছেন, তখন ওনার গল্পটা আসলে কলেজের ছেলেমেয়েদের নিয়ে, এবং কলেজের ছেলেমেয়েদের একটা সিকোয়েন্স আছে গোটা ছবিতে, যেখানে আমাদের একটা কলেজ ফেস্ট হচ্ছে এবং কোন একজন বিশেষ অতিথি শিল্পী আসছেন সেখানে পারফর্ম করতে। তা অনিন্দ্যদার খুব ইচ্ছে ছিল যদি আমি ফিচার করতে করতে পারি আর কি এই গানটায়, এবং অনিন্দ্যদাই বেছে নিয়েছিলেন যে তুই এসে জলপরিটা গাইছিস, সেটা আমরা শুট করব, কারণ গানটা যেরকম ভাইব্রেন্ট, সেই ভাইব্রেন্ট মুডটা উনি ধরতে চেয়েছিলেন চলচ্চিত্রে। তা ওনারই ডিসিশন যে এই গানটি গাওয়া হবে এবং এই গানটি পিকচারাইজ করা হবে, আবার করে রিক্রিয়েট করা হবে, আমাদের আমরা যেভাবে পারফর্ম করে থাকি সেটারই একটা সাবলীল মুহূর্তে। এক্স্যাক্টলি। সো আসলে এই গানের কথাগুলো, আপনার সবগুলো গানেরই আসলে কথাগুলোই আমার কাছে জাদুর মতো মনে হয়, মানে আমাদের একেবারে নিত্য নতুন জীবন, একদম প্রত্যেক দিনের জীবনের যে কথাগুলো, একদম র কথাগুলো, যেমন এই গানটাতেও আমরা দেখেছি আপনি দেয়ালে মশারির কথা বলছেন, তরকারির রঙের কথা বলছেন, মানে এই শব্দগুলো পিক করা বা এত সুন্দর করে একটা গানে পিকচারাইজ করা, এটার জন্য যে সাহসটা দরকার হয় সেই সাহসটা 10 বছর আগেই আপনি দেখিয়েছিলেন। তো সেই সাহসটার পেছনে আসলে রহস্যটা কী ছিল বা আপনাকে কে সাহসটা জুগিয়েছিল? দেখুন, 10 বছর আগে আমি তো জানতাম না আমি বিখ্যাত হব, আমি গান বানাতাম এমনি নিজের জন্যই বানাতাম, বন্ধুদের জন্য বানাতাম, বন্ধুদের হাততালির জন্যই বানাতাম। এবং এই গানটা তৈরি হয়েছিল আমার, আমি প্রথম যে ছবিটিতে কাজ করি অটোগ্রাফ বলে, যার যেখানে আমার আমাকে আমার মতো থাকতে দাও গানটি হাত ধরে আমার 2010 সালে, রাইট? হ্যাঁ, তো ওটাতে আমার অভিষেক হয় আর কি বাংলা চলচ্চিত্র জগতে, বাংলা সঙ্গীত জগতে। সেই ছবির জন্যই আরেকটি গান ছিল জলপরি, ওখানে দুটি চরিত্র ছিল, যে চরিত্র সবে প্রেম করছে এবং ওরা একসঙ্গে সংসার পাতবে, এবং ওদের আনন্দ মুহূর্তকে ধরে একটা গান তৈরি করার কথা হয়েছিল। সেই তাই জন্য দেয়ালে মশারি আর এইসব কথাগুলো আসে, আসলে ওরা একটা নতুন সংসার পাচ্ছিল এবং প্রথম সাবান কিনছে, সংসার চালাতে যা করতে হয়, এবং সাশ্রয়ী ভাবে
সংসার চালাতে, এবং সেই সেই দৃশ্যকল্পগুলো ভালোবাসার সঙ্গে কোথাও মিশিয়ে গানটা তৈরি হয়েছিল। তারপর তো সেই ছবিতে এই গানটা স্থান পায়নি, পরে আর একটা হেমলক সোসাইটিতে একই পরিচালক সৃজিত দাড়ি অন্য ছবিতে পেলো, সেটা আবার ঘুরে এসেছে, কথাগুলো থেকে গেছে এবং মানুষ ভালোবেসেছে। মানুষ তো ওরম ভাবে বেছে বেছে গান শোনে না যে কি কথা ভালো লাগছে, কি সুর ভালো লাগছে। ওভারঅল ভালো লাগে মানুষের আমার মনে হয়, তাহলেই একটা কানেকশন তৈরি করা যায়। সেটা শাফিন ভাই অনেক ভালো বলবেন, উনি অনেক দিন ধরে আছেন ইন্ডাস্ট্রিতে। আমি এবারে শাফিন ভাইয়ের কাছে আসতাম, যে শাফিন ভাই যেমনটি অনুপম রায় বললো যে ছোটবেলায় তার কলেজের স্মৃতির কথা বলো, যে ফিরিয়ে দাও গান, না হলে তাকে অনেক অপমানিতও করেছে অনেকে, তো আপনিও নিশ্চয়ই অনুপম রায়ের গান শুনেছেন, কেমন লাগে অনুপম রায়ের গান? অবশ্যই শুনেছি, অনুপম তো অত্যন্ত জনপ্রিয় আমাদের এদিকেও, এই বাংলাতে অনেক জনপ্রিয়, খুব ভালো লাগে অনুপমের গানে। খুব কিছু সিম্পলিসিটি আছে, কিছু চার্মিং ব্যাপার আছে লেখা এবং সুরের মধ্যে, যেটা সাধারণ শ্রোতাকে খুব সহজেই ছুঁয়ে যায়, যার কারণে অনুপমের গান মানুষ এত পছন্দ করে। এই প্রজন্মের শ্রোতারা খুবই পছন্দ করছে, আমার নিজের কাছেও অনুপমের গান ভালো লাগে, এবং আশা করি আগামীতে বহু বছর আমরা অনুপম থেকে অনেক অনেক গান পাবো, ভালো ভালো গান পাবো। অ্যান্ড উইশ হিম অল দ্য সাকসেস। শাফিন এক্স্যাক্টলি ভাইয়ের কাছ থেকে এরকম কথা শুনতে পাওয়া আমার ভাগ্যের, আমার অনেক অনেক ভাগ্য যে শাফিন ভাইয়ের মুখে আমি কথাগুলো শুনলাম, এবং আশা করি ভবিষ্যতে আপনাকে কোনোদিন ডিসঅ্যাপয়েন্ট করবো না। অনেক ভালো লাগে খুব তোমার গান। সুন্দর এই যে ভালোবাসা এবং শ্রদ্ধাশীলতা, এটাও কিন্তু অনেক কিছুকে আসলে রিফ্লেক্ট করে। যাই হোক, একটু আগে যখন জলফরিং গানটা দেখছিলাম অনুপম দা, সেখানে যে কনসার্টটার আমেজটা আমরা পেয়েছি, সেই কনসার্ট তো অনেক দিন হচ্ছে না, ওপার বাংলাতেও হচ্ছে না, এখানেও হচ্ছে না, বিকজ অফ দিস প্যান্ডেমিক সিচুয়েশন। আমি শাফিন ভাইয়ের কাছে জানতে চাই যে কনসার্ট মানে কিন্তু আমরা জানি মাইলস, মাইলসের 40 ইয়ার্স সেলিব্রেশন হলো গত বছর, সো ডেফিনেটলি মাইলস অনেক বেশি মিস করছে এই কনসার্টগুলোকে, তো শাফিন ভাই যদি কিছু বলতেন এই বিষয়ে। হ্যাঁ, ভাগ্যক্রমে আস্তে আস্তে মানুষের ভয় আতঙ্ক কিছুটা কেটে যাচ্ছে, তো আস্তে আস্তে এই শীতের সিজনে দেখলাম যে সাহস করে কোনো কোনো প্রতিষ্ঠান, স্কুল কলেজ ধরনের প্রতিষ্ঠান শো করতে শুরু করেছে। যদিও বাণিজ্যিক ভাবে বড় ধরনের কনসার্ট বা কোনো স্টেডিয়ামে বা খুব ওপেন জায়গায় বড় করে এখনো হচ্ছে না, কিন্তু তারপরেও কিছু ইভেন্ট শুরু হয়েছে, কিন্তু এর মাঝখানে এগুলি খুব মিস করেছি। বাংলাদেশের সব অঞ্চলেই বড় ধরনের কনসার্ট তো অবশ্যই করা হয়েছে, এবং খুব ভালো লাগে ওই জিনিসটা মিস করি, বিকজ শীতের সিজনে এমন কিছু জায়গা আছে যেগুলিতে প্লেনের ফ্লাইট পাওয়া যায় না বা কোনো এয়ারপোর্ট নেই, এরকম জায়গাগুলিতে শীতের সিজনে বাই কার বাই রোডে যাওয়াটা ব্যান্ড হিসাবে রোড জার্নিটা খুব এনজয় করতাম। আশা করি আগামীতে হবে সেটা, এবং পথের ধারে থেমে চা টা খাওয়া, আবার উঠে রওনা দেওয়া, তারপর পৌঁছানো, তারপরে হয়তো সেই দিনেই কনসার্ট অথবা তার পরের দিনে কনসার্ট, এইগুলি করে আবার ফিরে আসা। শীতের সিজনে এই পুরো ট্যুরের ব্যাপারটা খুব রোমাঞ্চকর, খুব রোমান্টিক একটা ব্যাপার আছে, এবং যে শহরেই যাই না কেন ঢাকার বাইরে হলে তো উন্মাদনা আরো বেশি দেখি। যেমন একটা শোয়ের কথা মনে পড়ছে, কুমিল্লার পাশে কসবা বলে একটা জায়গা আছে, কসবা কসবা আবার ভারতের সাথে বর্ডারের খুব কাছাকাছি, তো কসবায় যখন শো করতে গেছিলাম তখন বর্ডারের ওপাশ থেকে বহু ছেলে পেলে এসেছিল, এবং পুরো জিনিসটা যেটা মোটামুটি একটা মাঝারি সাইজের কনসার্ট হওয়ার কথা ছিল সেটা একটা বিশাল আকার ধারণ করলো, এবং অনেক ছেলে পেলে সাদা টি শার্ট পরে আসলো, এসে আমাদের এক একটা গানের নাম লেখা প্রতিটা টি শার্টে, শো শেষ করলাম প্রত্যেকটা টি শার্ট সাইন করতে হলো, অটোগ্রাফ ওদের পরে থাকা অবস্থায় সাইন টাইন করলাম। তো আমাদের আসলে এই অঞ্চলে ব্যান্ড মিউজিকের যে জোয়ারটা চলছিল প্রায় 90 দশকের শুরু থেকেই, এখনো কিন্তু কনসার্ট বললে ব্যান্ড মিউজিক, যেটাকে আমরা কমনলি ব্যান্ড মিউজিক বলি বা বাংলা রক বলি যাই বলি, এইটার উন্মাদনা বা ডিমান্ড বা পপুলারিটি কোনো অংশে কিন্তু এখনো কমেনি। ঠিকভাবে সঠিকভাবে আয়োজন করতে পারলে মানে শ্রোতা দর্শকের কোনো অভাব তো হয় না, ইনফ্যাক্ট ভেনু পাওয়া মুশকিল হয় যেখানে সকলকে আটানো যায় ঠিক মতো। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে, ঢাকার ক্ষেত্রে যেরকম
মিরপুর স্টেডিয়ামে আমরা করেছি, ক্রিকেট স্টেডিয়ামটাতে। আমরা আর্মি স্টেডিয়ামের প্রচুর শো হয়, আর্মি স্টেডিয়াম তুলনামূলকভাবে ছোট ক্যাপাসিটি, 25 থেকে 30 হাজার, বাট মিরপুর স্টেডিয়াম ওয়াজ হিউজ। তো মিরপুর স্টেডিয়ামে লেটস সে প্রায় 60-70 হাজার লোক, কিন্তু সবচেয়ে বড় কনসার্টের আমার অভিজ্ঞতা হলো বঙ্গবন্ধু স্টেডিয়াম বায়তুল মোকাররমে, যেটা ওইটাতে বাংলাদেশ ক্রিকেট যখন টেস্ট ক্রিকেটের স্টেটাস পেল, সম্ভবত 2000 সালে টেস্ট ক্রিকেটের স্টেটাস পেল, তখন আমরা সেলিব্রেট করলাম, আমরা উই পারফর্মড ইন দ্য স্টেডিয়াম। সাধারণ মানুষ এবং প্লেয়ার, বিসিবি ক্রিকেট বোর্ডের সকল প্লেয়ার এবং ম্যানেজমেন্ট কমিটি মিলে, দ্যাট ওয়াজ এ কনসার্ট যেটা অ্যাবসলিউটলি মেমোরেবল। এবং আমার ধারণা যে কোনো অংশে 90 হাজারের কম ছিল না, এবং স্টেজটা যেখানে বসানো হয়েছিল স্টেজের পিছনেও লোক ছিল, মানে গ্যালারি ফুল, মাঠের গ্রাউন্ড ফুল, এবং সন্ধ্যের পরে শীতের সিজনে সে যে চমৎকার দৃশ্য ছিল ফ্লাড লাইটে, এবং আমরা যখন হেঁটে হেঁটে গ্যালারি থেকে নেমে মাঠে দিয়ে হেঁটে স্টেজে যাচ্ছি, সে যে আওয়াজ পেলাম, এই জিনিস, এইসব ধরনের কিছু ঘটনা আছে যেগুলি ভোলার মতো না, অ্যাবসলিউটলি মেমোরেবল। তো আমরা চাই যে এই জিনিসগুলি যেন আরো আমরা আরো কয়েক বছর এনজয় করতে পারি আগামীতে। ট্রুলি আমরাও চাই এটা। আর শাফিন আহমেদ যে কথাটা বলছিলেন যে 2000 ওই সময়কার কথা, যে ওই সময়কার যে কনসার্ট বা এখনো, সে সময়টা তো আসলে আমাদের কনসার্ট বা আমাদের অডিও ইন্ডাস্ট্রি একটা জমজমাট একটা ব্যাপার ছিল, এবং আমাদের দেশে ব্যান্ড সঙ্গীতের আসলে ধারাটা তৈরি হয়েছিল এই যে মাইলস এবং অন্যান্য ব্যান্ডের সাথে সাথে। সেই অডিও ইন্ডাস্ট্রি কিন্তু এখনো রয়েছে, এখনো এই ধরনের কনসার্ট আমাদের হয়, হয়তো বা আগের মতো করে হয় না। আমি একটু জানতে চাই অনুপম রায়, আপনার কনসার্টের এক্সপিরিয়েন্স, যেমনটি শাফিন আহমেদ বললেন, ঠিক নিশ্চয়ই আপনারও এরকমই হয়ে থাকে কলকাতায়। হ্যাঁ, শুধু একটাই তফাত, আমার মাত্র 10 বছরের এক্সপিরিয়েন্স, শাফিন ভাই 40 বছরের এক্সপিরিয়েন্স। এবং আমার এই অল্প জীবনে আমি যা দেখেছি, আমি আমি আমার যা অ্যাম্বিশন ছিল, আমি গান তৈরি করে মানুষকে গান শোনাবো, মঞ্চে উঠে গান গাইবো, এটা আমার খুবই ইচ্ছে করতো আর কি। এবার সেটা যখন প্রথম হঠাৎ করে স্টেজটা পেলাম, আমি তখন বুঝতে পারতাম না স্টেজে উঠে কি করব। তারপর হঠাৎ এই 10 বছরে 10 বছর ধরে আস্তে আস্তে স্টেজটাকে এত ভালো, মানে ভালোবেসে ফেললাম, যে এই 1 বছর যখন স্টেজটা ছিল না, তখন কিরকম একটা কষ্ট হচ্ছিল যে আমরা যেন ওই আলোর মধ্যে, ওই হাততালির মধ্যে, ওই সবকিছুর মধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছি। এবং ভালো লাগছে এটা ভেবে যে 2020 শেষেই, গত বছর থেকেই আমাদের কনসার্ট আস্তে আস্তে শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা 4-5টি কনসার্ট করেছি, কিন্তু অবশ্যই আগে যেরকম অনেক হতো, প্রচুর হতো, সেরকম অবস্থা নেই, কম হচ্ছে, কিন্তু শুরু যে হয়েছে তাতে আমরা হাঁপ ছেড়ে বেঁচেছি। আমরা যারা, মানে আমার গোটা টিমের মিউজিশিয়ানরা সবাই আর কি, মানে অপেক্ষা করছিলাম কবে আমরা স্টেজে উঠতে পারবো, এবং সেইটা সেটা যে শুরু হয়েছে সেটা খুব ভালো লাগছে। অফকোর্স এটা ভালো একটা নিউজ, এবং আমাদের সবার জন্যই সেটা খুবই আশার। বাট আমি একটু জানতে চাই যে আপনার প্রথম কনসার্ট বা প্রথম শো এর কথা কি মনে আছে অনুপম রায়? বিকজ আপনার জীবনটা কিন্তু অনেক বর্ণাঢ্য। আমরা জেনেছি আপনি ইঞ্জিনিয়ার হিসেবে পড়াশোনা করেছেন, গোল্ড মেডেল পেয়েছেন, এরপরে চাকরিও করেছেন অনেকটুকু সময়, তারপরে আবার হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রিতে একেবারে পুরোপুরি চলে আসা। সো ফার্স্ট কনসার্ট অর ফার্স্ট শো, সেটার কথা কি মনে আছে আপনার? ফার্স্ট শো বলতে তো কলেজের অনুষ্ঠানে, কলেজের ফেস্টে গান গাওয়া, কিন্তু সেটা প্রফেশনাল নয় একদম। এবং না, হ্যাঁ সেটা তো জানি, 2000, হ্যাঁ আমি জানতে চাচ্ছিলাম প্রফেশনাল শো রায় হয়ে ওঠার পরে যে শো, প্রথম শো, সেটা সেটা প্রথম অ্যাকচুয়ালি অনেক কটা শো, কারণ কোনটা যে প্রথম সেটা আমার মনে পড়ে না ঠিক করে। ওকে, একটা স্মৃতি আছে যে একটি একটা হলে অডিটোরিয়ামে আমরা পারফর্ম করছি, কিন্তু সেটা সমস্যা ছিল হচ্ছে সেখানে কোনো অডিয়েন্স ছিল না, সেটাতে আবার টিভির জন্য পারফর্ম করছিলাম আমরা একটা, কিন্তু সেটা মোটামুটি আমাদের প্রথম দিকের শো, প্রচন্ড নার্ভাস। এবং আমাদের যেটা, আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, সাউন্ড চেক বলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয় মিউজিশিয়ানদের জীবনে, আমি সাউন্ড চেকে কি করতে হয় সেটা জানতাম না, এবং আমরা সময় পেয়েছি সাউন্ড চেক করার, কি যে শুনবো, ব্যালেন্সিং কাকে বলে, নিজের গলা শুনতে পাচ্ছি কিনা, ইনস্ট্রুমেন্ট শুনতে পাচ্ছি কিনা, খুব কনফিউজ থাকতাম। এবং সেটা আমার মনে হয় শুধু একটি শো না, দীর্ঘ 2-3 বছর ওরকম ভাবে কেটেছে আমার, যে আমি কিছু বুঝতেই পারতাম না কি হচ্ছে। কিন্তু
একবার যখন স্পটলাইটটা পড়ে যায়, একবার যখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় একটা অনুষ্ঠানে, তখন সবকিছু ভুলে মানুষকে গান শোনাতে থাকি। নিশ্চয় প্রচুর ত্রুটির মধ্যে দিয়ে গিয়েছে, একটা ডেভেলপমেন্ট তো হয় মানুষের, যে প্রথম অনুষ্ঠান থেকে এখন যেরকম ভাবে গান শোনায় এখনো অনেকটা ইমপ্রুভ করার আছে, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আমি খুব উপভোগ করেছি। ওকে, বাট কখনো নার্ভাসনেস আপনাকে টাচ করেছিল কিনা এটা খুব আমার জানতে ইচ্ছে করছে। ডেফিনেটলি উত্তরটা মনে হয় আমি জানি যে এরকম হওয়ার কথা না। যাই হোক, এই মুহূর্তে আমি একটু আপনার এই প্রশ্নের উত্তরটার সাথে সাথে, আমরা যেহেতু শুরুতে শাফিন আহমেদের বার্থডে সেলিব্রেশনের কথা বলেছি, শাফিন ভাইয়ের জন্য অনুপম রায়ের খালি গলায় বা গিটার বাজিয়েও হতে পারে আমি একটা গান শুনতে চাই, দু লাইন হলেও। আমি খুব সাহস করেই শোনাচ্ছি, না না অবশ্যই, এইটাই আমার মাইন্ডসেট প্রথম শেখা গান আর কি। নিঃস করেছ আমার কি নিঠুর ছলনায়, তুমি হি না এ জীবন আমার একাকী অসহায়, নিঃস করেছ আমার কি মিঠুর ছলনায়, তুমি হি না এ হৃদয় আমার একাকী অসহায়, বেহারানোর বেদনায় উড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন, ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না। ধন্যবাদ। বাহ, এবার শাফিন ভাই কিছু বলবেন আর কেমন লাগলো? রাইট, খুব খুব ভালো লাগলো। আমি জানি যে ওই সময় 90-এর মাঝামাঝি সময় থেকে কলকাতায় প্রচুর শো করতে যাওয়া হতো, অনুপম হয়তো কিছু দেখেছে, যাদবপুর ইউনিভার্সিটিতে ছিল প্রথম, আমাদের আসলে ভারতে প্রথম কনসার্ট ছিল ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোর ইঞ্জিনিয়ারিং কলেজে, এবং তারপরে দিল্লিতেও করেছি, কিন্তু কলকাতায় বহু শো হয়েছে। এবং তার মধ্যে অনুপম জানে যে ভালো ভালো যে কয়টা ভেনিউ রয়েছে, নিকো পার্ক হোক, বা একবার খুব মনে আছে হায়াত 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 হোটেলের সামনে একটা হেলিপ্যাড আছে, দ্যাট ওয়াজ এ হিউজ ওপেন স্পেস হোটেলের সামনে, সেখানে একটা বড় কনসার্ট হয়েছিল, তারপরে ইনডোর স্টেডিয়াম, নেতাজি ইনডোর স্টেডিয়ামে হয়েছিল। এছাড়া তো বহু স্কুল কলেজ, প্রেসিডেন্সি কলেজের 100 ইয়ার্স সেলিব্রেশন। আমাদের যেটা একটা ভালো অভিজ্ঞতা হয়েছিল সেটা হচ্ছে যে একটা ট্রাই নেশন বা টু নেশন শো হতো প্রচুর কনসার্ট ওই সময়, মানে ভারত পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে অথবা ইন্ডিয়ান ব্যান্ড বাংলাদেশ মিলিয়ে এই ধরনের জয়েন্ট কনসার্ট অনেক হচ্ছিল এক সময়, এবং ওই জিনিসগুলি মিস করি। এটা একটা খুব মানে ব্যান্ড মিউজিকের জন্য, বাংলা রকের জন্য খুব একটা পজিটিভ ব্যাপার ছিল, গ্রোথের জন্য, বেড়ে ওঠার জন্য এই ধরনের মিউজিক, এবং সেখানে আমাদের যাওয়া আসাটা খুব স্ট্রং ছিল। তো আমার মনে আছে যাদবপুর ইউনিভার্সিটিতে যখন প্রথম কলকাতার শোতে গেলাম যাদবপুর ইউনিভার্সিটিতে, তখন ঢোকার সময় যখন আমরা গাড়িতে করে ভেনিউতে রিচ করছি, যাদবপুর ইউনিভার্সিটির যে হল বা হোস্টেলগুলি রয়েছে আশপাশে, আমরা অ্যাপ্রোচ করছি যখন, তখন প্রত্যেক হোস্টেল থেকে জানলা দিয়ে সব আমাদের গানগুলো শুনতে পাচ্ছিলাম শোতে যাওয়ার সময়। সো দ্যাট ওয়াজ ভেরি সেন্সেশনাল একটা ফিলিং বিদেশের মাটিতে। তো বাংলাদেশের ক্ষেত্রে প্রথম কনসার্টটা, পাবলিক কনসার্ট ছিল 1982-তে শিল্পকলা একাডেমির ওদের অডিটোরিয়ামে হয়েছিল, অ্যান্ড ইট ওয়াজ হিউজ। তখন শুধু ইংলিশ কভার্স করতাম, এবং সেই ফিলিংটা ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। প্রথম কনসার্ট হিসাবে অনেক টার্ন আউট অনেক বড় ছিল, অ্যান্ড ওয়াজ এ ভেরি সাকসেসফুল শো।
ইয়েস, সেই শো এর কথা যখন আসলো আমি আসলে পেছনে ফিরে আবারও যেতে চাই শাফিন ভাই, আপনার কাছে প্রশ্ন করব। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে আপনি আপনার এক্সপিরিয়েন্স বলছিলেন যে কলকাতায় আপনার এক্সপিরিয়েন্স, আপনার কনসার্টের এক্সপিরিয়েন্স, আমি অনুপম রায়ের বাংলাদেশে কনসার্টে তার এক্সপিরিয়েন্স কি সেটা জানবো। কিন্তু তার আগে আমাকে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। ভিউয়ার্স আপনারা দেখছিলেন ভালোবাসা প্রাণে প্রাণে, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, সাথে ছিলেন, আশা করবো সাথেই থাকবেন। আরো একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় ভালোবাসা প্রাণে প্রাণে, এই অনুষ্ঠানে আমি শ্রাবণা তৌহিদা আছি এবং আপনারা যেমনটি দেখছিলেন গল্পে এবং আড্ডায় মেতেছিলাম আসলে দুই প্রজন্মের দুজন সঙ্গীত তজ্ঞ বলবো, ভালোবাসার মানুষ বলবো, তাদের সাথেই শাফিন আহমেদ এবং অনুপম রায়। ওয়েল, ব্রেকে যাওয়ার আগে আমি শুনছিলাম শাফিন আহমেদের এক্সপিরিয়েন্স কলকাতা কনসার্টের। এবার জানতে চাই অনুপম রায়, বাংলাদেশে আপনার কনসার্ট হোক বা অন্য কোনো কাজের পারপাসে হোক, এই বাংলাদেশের আপনার জার্নিটা বা আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? বাংলাদেশে আমার যেতে ভীষণ ভালো লাগে, ওখানে মানুষ এত সম্মান করে এবং এত গভীরভাবে গান শোনে, খুব ভালো লাগে। তবে শাফিন ভাই যেরকম মাইলসের এখানে যে ওপেন কনসার্ট করেছে বাংলাদেশে, আমরা কিন্তু খুব বেশি ওপেন কনসার্ট করতে পারিনি। আমরা মূলত কর্পোরেট হাউসদের জন্য কনসার্ট করেছি বাংলাদেশ, ঢাকা, চিটাগং এখানে গিয়ে। এবং কর্পোরেট কনসার্টের মধ্যে কি হয়ে যায়, ওই যে প্রাণটা ওপেন কনসার্টের যে উন্মাদনাটা, ওটা খানিকটা হলো একটু কার্টেল হয়, সেরকম কিছু জায়গায় আমরা পেয়েছি, খুবই ভালো লেগেছে, যেখানে মানে সাধারণ মানুষ আসতে পেরেছে। কর্পোরেট হয়ে গেলেই ব্যাপারটা হয়ে যায় যে খুব মানে কিরকম একটা লাগে আর কি, কিন্তু যখন পৌঁছায় সেই গোটা 3-4 দিনের থাকা, খাওয়া, ঘোরা, বেড়ানো এবং মানুষের সঙ্গে ইন্টারাকশন এত ভালো লাগে, বারবার ইচ্ছে করে, প্রায় 1 বছর হয়ে গেছে যেতে পারিনি। মন খারাপ করে। কোন খাবার, কোন খাবারটা আপনার সবচেয়ে বেশি পছন্দের বাংলাদেশের? বাংলাদেশে আমার সব খাবারই ভালো লাগে এবং এত যত্ন করে, এত সুস্বাদু করে তৈরি হয় খাবারগুলো, দারুণ লাগে। ইলিশ মাংস সব রকম প্রিপারেশন ভালো লাগে। ইনফ্যাক্ট শুটকি আমি একটা খুব একটা খাই না এখানে, খুব একটা খাই না, কিন্তু বাংলাদেশে গেলে আমি শুটকি খেয়ে নিই। শুটকি খান, ওকে। সো বাংলাদেশে আবারও আসার আমি আমন্ত্রণ জানাতে চাই, করোনাকালীন সময়টা চলে গেলেই আমরা আবারও আপনাকে আমন্ত্রণ জানাতে পারবো, ইলিশ, শুটকি, মাংস সব কিছু খাওয়াবো, সেই কথা দিচ্ছি। ওয়েল, এবার একটু শাফিন আহমেদ আপনার কাছে আসি, আমি বলছিলাম যে একটু পেছনে ফিরে যাব, আপনার গান একটা দেখাবো, কিন্তু তার আগে আমি ওই প্রসঙ্গটা একটু টাচ করতে চাই যে আমরা শাফিন আহমেদকে যেভাবে পেয়েছি, আপনি দেশের বাইরে যখন পড়তে গিয়েছিলেন ছোটবেলা থেকে, যদিও আপনার গানের এনভায়রনমেন্টে আপনি বড় হয়েছেন আমরা সবাই জানি, আপনার বাবা মা এবং কিংবদন্তি সেই সব মানুষের কথা, কিন্তু তারপরও একটু শুনি যে আপনি সেই পাশ্চাত্য জীবনে প্রথম গানের সাথে ইনভলভ হওয়া এবং ইংলিশ মিউজিক দিয়ে আপনি ক্যারিয়ার শুরু করলো, বাংলা গানে আপনি নিজেকে খুঁজে পেলেন, সেই কতকাল সময় লেগেছিল নিজেকে খুঁজে পেতে? আমরা আসলে আমাদের যাত্রা শুরুটা একেবারে নিজেদের সঙ্গীত ভালো লাগার কারণে সঙ্গীত করা, যে ব্যান্ড ফর্ম করলাম বা মিউজিক করতে শুরু করলাম, এটা নিজেদের আনন্দের জন্যই করা। এবং তখন ওয়েস্টার্ন মিউজিক শুনছিলাম প্রচুর, এবং যা শুনছিলাম টিপিক্যালি টিনেজ বয়সে যেটা হয় যে ওয়েস্টার্ন রক মিউজিকের একটা ইনফ্লুয়েন্স আসতে থাকে রেকর্ডগুলি যখন আসলো, তো সেইগুলি যা শুনছিলাম সেগুলি বাজানোর ইচ্ছা হতো, সেখান থেকেই যাত্রাটা শুরু। এবং হোটেলে যখন বাজাতাম ইন্টারকন্টিনেন্টালে ফর অ্যাবাউট 3 ইয়ার্স নন স্টপ বাজালাম, অ্যাবাউট 3 নাইটস অ্যা উইক, ওই সময়টাতে নানা ধরনের ক্রিটিক্যাল ওয়েস্টার্ন মিউজিক বাজাতাম, স্টিভি ওয়ান্ডার বাজাতাম, আর্থ উইন্ড অ্যান্ড ফায়ার বাজাতাম, শিকাগো ইগলস, বিটলস এন্ড এভরিথিং। এইগুলি করতে করতে এইগুলি কিন্তু এক ধরনের ট্রেনিং বা স্কুলিংটা হয়েছিল, যেহেতু এদেশে ওই ধরনের ইনস্টিটিউশন নেই, কিন্তু ওই যে ওয়েস্টার্ন মিউজিক ঠিক মতো বুঝে বাজানোর যে বছরের পর বছর বাজালাম, এবং যেহেতু ইন্টারনেট ছিল না শুনে শুনে তুলতে হতো কঠিন কিছু হালকা জ্যাজ, ল্যাটিন জ্যাজ টাজও তুলতাম, দ্যাট ওয়াজ, ওটা ছিল এক ধরনের শিক্ষা। এবং তার পাশাপাশি যেটা হচ্ছিল জন্মের পর থেকে যে ঘরে বড় হয়েছে এই ফিরোজ বেগম কমল দাশগুপ্তের ঘরে বড় হওয়ার কারণে দেশীয় সঙ্গীতের সাথেও কিন্তু খুব ওতপ্রোত ভাবে জড়িয়েছিলাম বা শুনতে শুনতে বড় হয়েছি এবং করেছিও, মানে ছোট ছোট আমার প্রথম রেকর্ডিং 9 বছর বয়সে EMI রেকর্ডস এর জন্য কাজী নজরুল ইসলামের একটা গান, এবং চলতে চলতে টিনেজ বয়সে বাবার সুর করা খুব কঠিন পুরোনো আধুনিক গানগুলি 40 দশকের সেগুলি করতাম।
মা ওগুলি তুলে দিত, শিখতাম, টেলিভিশনে করতাম, এইভাবে সেটার সাথেও কিন্তু একটা চর্চা ছিল। যার কারণে একটু আগে ওই ব্রেকের সময় বলছিলাম, অনুপমকে বলছিলাম যে এই সব কারণেই বোধহয় আমরা যখন কম্পোজিশনে গেলাম তখন এই দুটোর মিশ্রণটা, ওয়েস্টার্ন মিউজিক এবং দেশীয় সঙ্গীতের যে মিশ্রণটা, কারণে আমাদের কম্পোজিশন গুলি বোধহয় একটু এনরিচড হয়েছে, একটু রিচ অ্যান্ড ম্যাচিওর্ড হয়েছে, মানে বুঝে করা বলতে যা বোঝায়, এবং গানগুলি খুব ওয়েল কনস্ট্রাক্টেড, মানে গ্রামার ট্রামার ঠিক রেখে। এবং আমরা ওয়েস্টার্ন মিউজিকের অ্যাপ্লিকেশন তো বলাই যায় যে হাতে যেহেতু গিটার আছে একটা পিস টিস বাজিয়ে দিলাম, কিন্তু আমাদের গানগুলিতে অ্যাকচুয়ালি সবকিছু একটু বুঝে করা যায় কোন ধাঁচের। ওয়েস্টার্ন মিউজিকেরও তো অনেকগুলি জনরা আছে, সেই জনরা বুঝে পিস গুলি বাজানো, এইগুলির সংমিশ্রণটা ঠিক মতো হওয়ার কারণেই আই থিঙ্ক ইট ওয়াজ এ গুড ফিউশন। আমাদের মিউজিকটা ওয়াজ এ গুড ফিউশন অফ ইস্টার্ন ওয়েস্ট। অ্যান্ড অফকোর্স উই আর সো লাকি যে আমরা মাইলসকে এত বছর ধরে পাচ্ছি এবং আর অনেকগুলো বছর পাবো। আপনার কম্পোজিশনের কথা যখন আসলো অনুপম রায়, আমি আপনার কাছে একটু আসি এই বিষয়টায় একটু ফোকাস করতে। আমরা জানি যে আপনি ফিল্মের অনেক গান করেন, আপনি সঙ্গীত পরিচালক হিসেবে গান লিখেন, সুর করেন, অনেক কিছুই করেন, একই সাথে অনেকগুলো মুভিরও কাজ করতে হয় আপনাকে। বাট তারপরও আপনার অনেক গান এমনও হয়েছে যে অনেক আগে তৈরি হয়েছে, পরে মুভিতে ইউজ হয়েছে, বা কখনো হয়তো বা গল্পের সাথে মিল রেখে আপনাকে গান করতে হয়েছে। এই যে ফিল্মে মিউজিক করা, এই বিষয়টা আপনি কতটুকু এনজয় করেন বা কিভাবে অ্যাকচুয়ালি এই কাজটা আপনি সমন্বয় করে থাকেন? হ্যাঁ, দেখো আমার আমার জীবনে অ্যাম্বিশন হচ্ছে, এবং যে কোনো মিউজিশিয়ানের আমার মনে সেরকমই অ্যাম্বিশন থাকে যে আমি নিজে গান তৈরি করব, সেটা আমরা অ্যারেঞ্জ করব, আমি হোক আমার গোটা ব্যান্ড মিলে হোক অ্যারেঞ্জ করব, এবং সেটা মানুষকে অ্যালবাম হিসেবে রিলিজ করব এবং শোনাবো। কিন্তু সেটা আমার ক্ষেত্রে হয়নি, কারণ আমার প্রথম গান যেটা মুক্তি পেয়েছিল, আমাকে আমার মতো থাকতে দাও এবং তার সঙ্গে বেঁচে থাকার গান, সেগুলো একটি ছবিতে মুক্তি পেয়েছিল, এবং ছবিতে ফিল্ম কম্পোজার হিসেবে আমার প্রথম মানুষের সামনে আসা হয়। এবার তা সেটা করতে করতে আমার ফিল্মের জার্নি শুরু হয়ে গিয়েছে, এদিকে আমার অ্যালবাম করা হচ্ছে না, তাই আমার 2 বছর দেরি হয়ে গেছিল প্রথম অ্যালবামটি করার। কিন্তু তারপর থেকে নিয়মিত অ্যালবাম এবং ফিল্মের কাজ চলতে থাকে। ফিল্মের কাজ করতে আমার খুবই কি বলবো, এখনো কেউ আমাকে একটা সিচুয়েশন বলে দিলে এবং সিচুয়েশন অনুযায়ী একটি গান তৈরি করতে, আমি খুব চিন্তায় পড়ে যাই এবং খুব টেনশন হয় আমার যে আমি পারবো তো, আমি করতে পারবো তো, এবং যাই করি মনে হয় একটা তৃপ্তি হয় না। আসলে নিজের ভেতর থেকে যে গান আসে সেইটা বানিয়ে বা সেটা তৈরি করে গিয়ে যে একটা অদ্ভুত তৃপ্তি হয়, সেটা ফরমায়েশি কাজে সবসময় হয় না, এবং আমার কাছে খুবই চ্যালেঞ্জিং লাগে ফিল্মের কাজ। এবং ডেফিনেটলি অনেক মানুষের কাছে পৌঁছায় একটি গান, যেরকম ধরুন আমার একটি গান আছে যেটা শুনে শাফিন ভাই আমাকে আলাদা করে মেসেজ করেছিলেন, তুমি যাকে ভালোবাসো বলে আমার একটি গান আছে, কার্তান ছবিতে ব্যবহার করা হয়েছিল, ওটি বিচ্ছেদের গান, ওটা আমি লিখেছিলাম 2010 সালে, আমার কাছেই পড়েছিল ছবিটি। ছবিটি যেহেতু মানুষের সম্পর্ক নিয়ে এবং সেখানে বিচ্ছেদ ছিল সম্পর্কে, আমি সেটা আমার পরিচালকদের শোনায় যে দেখুন আমার এই ধরনের একটি গান আছে, এটা কি আপনাদের ছবিতে ব্যবহার করা যাবে? তো ওনারা শুনে বলেন যে হ্যাঁ এটা প্লেস করা যাচ্ছে, একটা একটা দুটো হয়তো শব্দ এদিক ওদিক করতে হবে। এইভাবে কাজ করতে আমি অনেক বেশি আরাম পাই, যে আমি গান তৈরি করে রাখি, আমি নিয়মিত গান লিখি তৈরি করি এবং সেগুলো জমিয়ে রাখি, আমার কাছে একটি ব্যাংক আছে গানে বলা যেতে পারে, এবং সেখানে সেখান থেকে আমি গানের ব্যাংক থেকে মানুষকে গান শোনায়, যদি কারোর পছন্দ হয়ে যায় তাহলে সে ব্যবহার করলো তার ছবিতে, কিন্তু যদি আউট অফ সিলেবাস হয়ে যায়, ধরা যাক এমন কিছু ছবির বিষয় যেটা নিয়ে আমার গান তৈরি হয়নি, তখন আমায় নতুন করে লিখতে হয়। বুঝতে পেরেছি, আপনার এই মিউজিক ব্যাংক যে অনেক সমৃদ্ধ হয়েছে এই করোনাকালীন সময়ে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। যাই হোক, আমি এটা দিয়ে শেষ করতে চাই আমাদের অনুষ্ঠান, এবং থ্যাংক ইউ সো মাচ দুজনকে, অনেক অনেক ধন্যবাদ এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর আমি ব্রেকের সময় শুনছিলাম অনুপম রায় একটা রিকোয়েস্ট করেছিলেন শাফিন আহমেদকে, ওই গানটা শোনানো সম্ভব কি না, বা শাফিন ভাই যদি অন্য কোনো গান শোনাতে চান সেই গানটা দিয়ে আমরা শেষ করে দেব। সো শাফিন ভাই সেই গানটা সিলেক্ট করতে করতে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই, ভালোবাসা প্রাণে প্রাণে এই প্রচেষ্টা কিন্তু চলতেই থাকবে, আমি শ্রাবণ আবারও চলে আসব ভালোবাসার মানুষগুলোকে সাথে নিয়ে, আপনাদেরকে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু অনুপ্রেরণা দেওয়া যায়, ভালো সময় উপহার দেওয়া যায় সেই প্রত্যাশায় ভালো থাকবেন। আমরা শেষ করছি শাফিন আহমেদের গান দিয়ে। Share
কোন দরদিয়া আমার তা দয়াবার ভাষা দুঃখ সুখে নদীর জলে ডুবায়াবার ভাষা সে কোন দরদিয়া আমার কাদায়াবার ভাষা আমি পাই না তারে খুঁজি জানে সে আছে অন্তরে ঝড়ে রাতে আপন হয়ে আসে আমার বুকে চাঁদের আলোয় জোয়ারানে ভালোবাসার সুখে ঝড়ে রাতে আপন হয়ে আসে আমার বুকে চাঁদের আলোয় জোয়ারানে ভালোবাসার সুখে আমার দরদিয়া এমন মধু যে থাকি চোখে সে কোন দরদিয়া কাদা দুঃখ সুখে নদীর জলে ডুবায়া বাতাস বুকের মাঝে বস জড়ে কেন তবু দূরে চাই যখন পাই না তখন খুঁজে ফিরি তারে বুকের মাঝে বসরে কেন তবু দূরে চাই যখন পাই না তখন খুঁজে ফিরি তারে আমার দরদিয়া এমন নিচু দেখে না তা ফিরে সে কোন দরদিয়া কাদায়াবার দুঃখ সুখে নদীর জলে ডুবায়াবার ভাষা দুবাই আবার ভাষা দুবাই আবার ভাষা।